পরিস্থিতির কারণে ছাত্র জনতার আন্দোলন দমনের নামে নিপীড়ন, নির্যাতন, গ্রেফতার ও গণহত্যায় পুলিশকে উস্কানিমূলক পরামর্শ দিয়েছেন শহীদুল হক। তিনি বলেছেন, সরকারের পক্ষ থেকে সাবেক পুলিশ কর্মকর্তাদের ভোকাল হতে বলা হয়েছিল। উত্তরা থেকে গণভবন অভিমুখে আসা গণমিছিল রুখে দিতে ডিসপ্যাচ করার বার্তা দিয়েছিলেন তিনি। বার্তাটি তথ্য প্রযুক্তি সহায়তায় পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। সাবেক আইজিপি কে এম শহীদুল হকের বিরুদ্ধে বিভিন্ন টকশোতে আন্দোলন দমনে উস্কানিমূলক বক্তব্য, সরকার এবং পুলিশকে উস্কানিমূলক পরামর্শ দেওয়ার তথ্য প্রমাণ পেয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। রিমান্ডে এ সংক্রান্ত ভিডিও দেখানো হয় সাবেক এই পুলিশ কর্মকর্তাকে। এর কোনো কিছুই তিনি অস্বীকার করেননি। গ্রেফতারের পর ডিবি হেফাজতে 7 দিনের রিমান্ডে ছিলেন সাবেক এই আইজিপি। জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সাবেক আইজিপি শহীদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ সম্পর্কে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি, দমন, নিপীড়ন ও উস্কানিমূলক কর্মকাণ্ডে শহীদুল হকের ভূমিকা সম্পর্কে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য নিয়ম অনুযায়ী আদালতকে জানানো হবে। প্রয়োজনে আবারও তার রিমান্ড চাওয়া হবে। উল্লেখ্য, ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, গত 3 সেপ্টেম্বর দিবাগত রাতে পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হককে উত্তরা 16 নম্বর সেক্টর থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ। 7 দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। 7 দিনের রিমান্ড শেষে আজ বুধবার সকালে শহীদুল হককে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার সাব ইন্সপেক্টর বায়েজিদ বোস্তামি। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আতকিয়া মাইমুনা, বার্তা 24।